মিডডে মিল সংক্রান্ত কাজে কর্তব্যে গাফিলতির কারণে সাসপেন্ড করা হলো সংশ্লিষ্ট স্কুলের টিআইসি এবং সংশ্লিষ্ট সার্কেলের এসআই সাহেব এবং এডুকেশন সুপারভাইজারকে। কেন সাসপেন্ড করা হলো এই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনারা আগে দেখেছেন। মিডডে মিলের চালে মরা ইঁদুর, টিকটিকি ইত্যাদি পাওয়া গিয়েছিল মালদার চাঁচল থানার সাহুরগাছি বিনোদপুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে। এবার দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কুকড মিডডে মিল প্রোগ্রামের পক্ষ থেকে 13/1/2023 তারিখে যে অর্ডারটি দেওয়া হয়েছে সেই অর্ডারটি বিস্তারিত। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা একটা রিপোর্ট করেছিল 11/1/2023 যেখানে মরা টিকটিকি এবং ইঁদুর পাওয়া গিয়েছিল বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলের মিডডে মিলের যে স্টোর করে অর্থাৎ যেখানে চাল রাখা হয় সেখানে। তারপর পরবর্তী ক্ষেত্রে চাঁচল 2 নম্বর ব্লকের ভিডিও সেই বিষয়টি তদন্ত করেন এবং রিপোর্ট উপরে মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 11 তারিখ রিপোর্ট পাঠান এবং সেই রিপোর্টকে ভিত্তি করে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে সেগুলি নিচে দেওয়া হয়েছে। হোয়ারাজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা হাইলাইটেড ডিউ টু দ্য অলমোস্ট নেগলিজেন্সি অন দ্য পার্ট অফ দ্য অফিসিয়াল ইনভলভড ইন মনিটরিং অফ দ্য কুকড অ্যান্ড মিড ডে মিল প্রোগ্রাম অর্থাৎ পিএম পোষণ অ্যান্ড মেড ফলোয়িং রেকমেন্ডেশন। কী রেকমেন্ডেশন করা হয়েছে না? শ্রী উজ্জ্বল কুমার সাহা রয়, টিচার ইনচার্জ বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুল কোরবা 2 সার্কেল আন্ডার চাঁচল ব্লক ডিস্ট্রিক্ট মালদা মে বি সাসপেন্ডেড। আব্দুল হানিফ, সাব ইন্সপেক্টর অফ স্কুল কোরবা 2 সার্কেল মে বি সাসপেন্ডেড। এবং তৃতীয়, যার নাম দেওয়া হয়েছে স্বপন সরকার, এডুকেশন সুপারভাইজার কোরবা 2 নম্বর সার্কেল মে বি রিমুভড ফ্রম সার্ভিস। তাহলে আপনারা বুঝতে পারছেন মিডডে মিল সংক্রান্ত বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তাই আপনারা সাবধানে মিডডে মিল প্রোগ্রাম অনুষ্ঠিত করবেন।